অমরনাথ সালমান শাহ একটা মানুষ নেই এত বছর, তারপরও তাকে নিয়ে আলোচনা হয়, তাকে নিয়ে চর্চার যেন শেষ নেই। যে ছেলেটা যা বা যে মেয়েটার জন্ম তার চলে যাওয়ার পরে সেই মেয়েটা বা ছেলেটা তাকে আইকন মনে করে, বেডরুমে তার ছবি টাঙিয়ে রাখে। তাহলে একটা মানুষের জনপ্রিয়তা স্টারডম লেভেল, ওই লেভেলের না হলে কিন্তু ব্যাপারটা এমনটা হয় না। তারপরে একটা প্রশ্ন যেন খুঁড়ে খুঁড়ে খাইছে, সালমান শাহ কি আসলে সুপারস্টার? সালমান কি আসলে সুপারস্টার? সুপারস্টার ব্যাপারটা কী? দেখেন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সালমানকে এক্সেপশনাল ক্যাটাগরিতে আমি তাকে রাখি, আমি ওরকমভাবে আলোচনা করি। তো তিনি কি আসলেই সুপারস্টার? এটা আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু কথা বলবো আজকে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। একটা মানুষ নেই এত বছর, 25-26 বছর, তবুও তাকে নিয়ে কথা হয়, যুগের পর যুগ চর্চা হয়, এটা তার জনপ্রিয়তা না থাকলে নিহাতই হয় না। এখন সুপারস্টার ব্যাপারটা যদি আপনি যদি আসেন, তো সুপারস্টারের সংজ্ঞা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে ব্যাপারগুলো এমন যে আপনার নামের জোরে একটা সিনেমার টেবিল কালেকশন উঠে আসবে, বয়স পলিটিক্স আপনাকে আটকাতে পারবে না, আপনার ওরিয়েন্টেড ফ্যান বেস থাকবে, আপনার ক্যারিয়ারের একটা নির্দিষ্ট লেন্থ থাকবে এত বছর, অডিয়েন্স সিনেমার গল্প কী, সিনেমার প্লট কী, অডিয়েন্স কিচ্ছু দেখতে চাইবে না, শুধু সিনেমাতে আপনি আছেন, ব্যাস সিনেমা হাউসফুল, অডিয়েন্স যাবে। শাকিব খানের শিকারী নবাব, শাকিব খান ওরিয়েন্টেড অডিয়েন্স দেখে সুপারহিট বানিয়েছে এবং যেটা বিশাল কিছু করে দেখেছে, কিন্তু একটা আয়নাবাজি। বা ঢাকাটা কিন্তু আরিফিন শুভ বা চঞ্চলের অডিয়েন্সরা দেখে কিন্তু হাউসফুল করেনি, ডিরেক্টরের দম ছিল, সিনেমার দম ছিল, ক্লাস অডিয়েন্স তারা দেখেছে। এখন আমরা যদি এসে সালমান শাহকে আসলে সুপারস্টার, দেখেন আমি যে কথাগুলো বলেছি হয়তো যে সালমান শাহর একটা নির্দিষ্ট ওরিয়েন্টেড একটা অডিয়েন্স কিন্তু ছিল যারা ইয়াং, যে তারা যে সালমান শাহ পর্দায় সালমানের রোমান্স তারা দেখতে পছন্দ করত। এখন কথা হচ্ছে যে আমি আরও যে কথাগুলো বললাম যে নামের জোরে টেবিল কালেকশন বা এগুলো আসলে 90s ওরকম ছিল না, 90s সবার ফিল্ম চলতো, সবার একটা ব্যাপার ছিল। কিন্তু আপনি যদি এখন এই ব্যাপারে আসেন যে সালমান শাহর ক্যারিয়ার তো মাত্র 3.5 বছরের, কিছু সুপারস্টার, হ্যাঁ মৌসুমী শাবনূর ছাড়া অচল, এটা আপনার যার যার ফিলোসফি। এখন আপনি আরও কথা বলতে পারেন যে একটা মানুষ তাহলে তার একটা ফিল্ম যদি আপনি যদি এরকমভাবে যদি তাকে ছোটো করেন, হ্যাঁ সামনের মৌসুমী ছাড়া তার ফিল্ম চলতো না, তাহলে একটা মানুষের কিয়ামত থেকে কিয়ামত, পরের বছর স্বপ্নের ঠিকানা, তার পরের বছর সত্যের মৃত্যু, নেই তিনটা ফিল্মই বিশাল বড় ব্লকবাস্টার কীভাবে? তো এটার পিছনে অনেকে যুক্তি খাড়া করবেন যে হ্যাঁ নতুনদের ক্রেজ ওই ফিল্মটা চলেছে, স্বপ্নের ঠিকানা আনপ্রেডিক্টেবল ব্লকবাস্টার, যেটা আসলে কারণ এটা কম বেশি সবাই জানেন যে ওই ফিল্মটা কিন্তু নিচ্ছিল না প্রডিউসার একক, কারণ তখন ওই দে ইলিয়াস কাঞ্চন রুবেলের মতো বড় বড় তারকাদের ফিল্ম ছিল। এখন আপনি হয়তো বলবেন যে তাহলে সত্যের মৃত্যু নেই, হ্যাঁ ওটাও সালমান মারা গিয়েছে এই কারণে, এত বিজনেস করেছে, আরও আলমগীর ছিল, শাবানা ছিল, তাহলে আপনি যদি এইভাবে যদি জাজ করেন তো তাহলে সালমান শাহ কিচ্ছু ছিল না, সুপারস্টার তো দূরে থাক। এখন দেখেন এটা হচ্ছে যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি। এই কারণে আসলে কিছু কিছু ব্যাপার আপনাদেরকে সবসময় একটা জায়গায় রাখতে হবে যে ওই জিনিসটার জায়গা ওরকম, আমরা বেশি চটকাবো না, ওই জায়গাটা ওরকম থাকবে, ওই জায়গাটা নিয়ে আমরা ওরকম কথা বলবো। তো এরকম একটা জায়গা আমার মনে হয় সালমান শাহ, যে সালমান তো সালমান, এত কম সময়ে তার মতো এদেশে ইউনিভার্সাল ট্রুথ যে আর কোনো তারকা অডিয়েন্সদের মনে এত তাড়াতাড়ি পৌঁছাতে পারেনি, সেটা আপনি তার অকাল পুরাণের পরে বলতে পারেন বা তার শুরুর দিকে হোক, আপনি যাই হিসাব করেন না কেন, যে কোনো সেন্সে তার মতো এত কম সময়ে এত জনপ্রিয়তা এদেশে আর কেউ পায়নি। এখন সুপারস্টার আমি আরও একবার বলছি যে এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি। আমি কিন্তু সালমান শাহ শুধুমাত্র তার ক্যারিয়ারের লেন্থ অতটা নয়, যার কারণে কিন্তু আমি তাকে সবসময় কিন্তু আমার ভিডিওতে এক্সেপশনাল সুপারস্টার, আমি কিন্তু এক্সেপশনাল কাতারে রাখি। এখন আমার চ্যানেলে অনেকে কমেন্ট করে হ্যাঁ সালমান তো সুপারস্টার না, হ্যাঁ মাত্র এই কয়েকটা দিনের ক্যারিয়ারে কিসের সুপারস্টার, এরকম অনেকে কমেন্টস করে। তো আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা বানানো উচিত ছিল এবং আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যে আসলে ব্যাপারটা কীরকম। তো এরকম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামতটা আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।